বৃহস্পতিবার সকালে হাওড়া ডোমজুর থানার সাকারিদহ এলাকায় একটি সোনার দোকানে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, এদিন সকালে খবরের কাগজ বিক্রেতা কাগজ দিতে এসে দোকানের শাটার কাটা দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। আনুমানিক লক্ষাধিক টাকার গয়না চুরি গিয়েছে বলে দাবি দোকানের মালিকের। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। খবর কাজে ফোন করেছিল যে আমার দোকানে তালা কাটা, তারপর আমি বাড়ি থেকে আসতে আমার আধা ঘন্টা করে 40 মিনিট টাইম লাগে। তারপরে আমি এসে দেখলাম এই অবস্থা। এখানে কি দেখলেন? এসে দেখলাম দোকানের সব কিছু ভেঙে সব কিছু মাল বার করলে চলে গেছে। এসে কি কিছু নেই তো মাল নিয়ে গেছে? কি এটা তো হিসাব করা ছিল না, এমনি টিকিটে ওজন লেখা থাকে সোনা বেচা কেনার মধ্যে। পুরো মালের আনুমানিক কত হতে পারে? সেটা আমাদের তো সোনা এবার কম বেশি কেনা, আমাদের বেচা কেনাটা এখানে হ্যাবক হয় না, ডেলি হয় না। ওই মাসে একটা দুটো লেডিস আনবি, জেন্টস আনবি, ওই অর্ডার পেলে দেখো ওই সঙ্গে সঙ্গে বেঁচে দিই বলে আর হিসাব অতটা রাখি, নিজে থাকি বলে একা হিসাব অতটা রাখি। বিয়েবাড়ির মালের পুরো অর্ডারই আপনার মাল করেন? হ্যাঁ, ওই অর্ডারই মালই বেশি এখানে দেয়, লোক দিলে ওই অর্ডার করে দিই। আর অল্প অল্প ছোটোখাটো মাল একটু রেডিমেড ছিল। আচ্ছা আচ্ছা, এসে কি এসে তো সব লিখে লে আছে, ভেতরে ঢুকেছিলো ক্যামেরা করে লে আছে। পুলিশ কি মঞ্জুরি এখন থানায়? হুম, যাই কি বলে দেখি এখন। আবার গাড়িটা নিতে এসি, গাড়িটা নিয়ে যাবো। কখন এটা তুমি জানতে পারলে? সকালবেলা খবরের কাগজ দিতে এসেছিলো, খবরের কাগজ দিতে এসে দেখে যে কাটারে তালা সব কাটা আছে, গেটের তালা কাটা। তো খবরের কাগজ মোবাইল নাম্বারে ফোন করে, ওকে শাটারের মোবাইল নাম্বার করেছিল, ওইটা ফোন করে জানায়। জানাবার পর আমরা আসি, এসে শাটার খুলে দেখি কিছু নেই, তালা ভাঙা, সব তালা ভাঙা কাটা আছে। তো সব মাল বের করে নিয়ে পাইলেছে, যা মাল ছিল সব কাছে সাজানো ছিল, সব বের করে নিয়ে কিচ্ছু নাই। ভেতরে সোনা দানা ছিল? হ্যাঁ, ভেতরে সোনা ছিল, হাত ছিল, যা ছিল সেটা আমি সব নিয়ে পাইলাম। আর মাল রূপো মানে কিছু রাখে না, রূপো চাবি যা ছিল যাবতীয় জিনিস সবই নিয়ে পাইলাম। তারপর আজকে বিয়ে বাড়ি ছিল, বিয়ে বাড়িতে মাল দেওয়ার ছিল, তাদের মাল রেডি করার দোকানে ছিল, সেইগুলো নিয়ে পাইলেছে। মানে বিয়ে বাড়ির মালও ছিল? হ্যাঁ, সর্বোচ্চ মালই নিয়ে পাইলেছে। কত বড়ি হবে আন্দাজ? ওইটা আমি বিস্তারিত মানে বিয়ে বাড়ির মাল হলে তো বিয়ে বাড়ির তো মাল ছিল, প্লাস দোকানের মালও ছিল, পালিয়ে গেছে। হ্যাঁ, সব নিয়ে পাই। ঠিক আছে ঠিক আছে, বলা নেই মানে কি সবই লুট করে নিয়েছে, তাই তো? হ্যাঁ, লুট হয়েছে, বুঝছো নু, মানে হিসাব মতন যেটা ডাকাতি বলে সেটাই হয়েছে। কমপ্লেন করেছে থানায়? হ্যাঁ, থানায় কমপ্লেন করেছে, ডোমজুর থানায় এসেছিল। তো থানা থেকে লোক এসেছে, পুলিশও এসেছে, সব দেখে গেছে, থানায় ডেকেছে। তো দোকানদার বা দোকানদারের যারা রিলেটিভ সবাই থানায় আছে, গেছে।